সভার স্মৃতি মনে পড়ছিল মাননীয় রাহুল দার, আমি আলোচনা করছিলাম এই কোর্ট থেকে জিতে এসে আমরা এখানে সভা করেছিলাম, আর মাননীয় অমিত শাহ এসে বলেছিলেন দিদি হাম ভাজপা এক ছোটা সা কার্যকর্তা ইহাঁ আপকো বতা রহে হ্যায়, আর কি বলেছিলেন হয়তো মনে আছে, তার চেয়ে বড় কথা সেটাকে আপনারা বাস্তবে পরিণত করেছিলেন, তাই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আজকে প্রধান বিরোধী দল হয়েছে। সেই পরিক্রমা পুরো হয়েছে, অর্ধেক পৌঁছেছিলাম, আবার এই এই রাজপথের সভা থেকে আগামী ২৪ আর ২৬ লড়াইয়ের প্রস্তুতি শুরু হবে, যেটা অসম্পূর্ণ আছে সেটা সম্পূর্ণ হবে মাননীয় অমিত স্যার আশীর্বাদ এবং পথ নির্দেশ নিয়ে আমরা এখান থেকে যাব। আজকে এই সভার যে অবতারণা, যার জন্য রাজপথ থেকে আদালত পর্যন্ত আমরা লড়াই করেছি, তার একটাই উদ্দেশ্য পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ যে বঞ্চিত মানুষ, যারা আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, শৌচালয় থেকে বঞ্চিত হয়েছেন, কৃষক সম্মান নিধি থেকে বঞ্চিত হয়েছেন, স্টাইপেন্ড থেকে, চাকরি থেকে, ডিএ থেকে, বেতন থেকে বঞ্চিত হয়েছেন, সেই লক্ষ লক্ষ মানুষ এবং সেই হাজার হাজার ছেলে মেয়ে যারা তিন বছর, সাড়ে তিন বছর, চার বছর ধরে ধর্ণা দিচ্ছেন চাকরির জন্য, যারা ডিএর জন্য এবং বিভিন্ন স্তরে শিক্ষকরা যে ধর্ণা দিচ্ছেন, তাদের সবার বঞ্চনার জন্য, তাদের ভাষাকে, তাদের আওয়াজকে তুলে ধরার জন্য এই সভার অবতারণা করা হয়েছে। এই যে বঞ্চনা, এই বঞ্চিতরা কারা? তারা কলকাতার সব ভদ্রলোক, শিক্ষিত লোক নয়, তারা সম্পন্ন লোক নয়, তারা গ্রাম বাংলার প্রান্তিক মানুষ, তারা আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, খেড়িয়া, সবর, ভূমিজ, তারা উপজাতি, তারা এসসি, উত্তর বাংলার রাজবংশী, দক্ষিণ বাংলার মতুয়া, নমঃশূদ্র, গ্রামে গঞ্জে বিভিন্ন জাতি, কামার, কুমোর, ছুতোর, লোহার, নাপিত, ধোপা, এই যে সমস্ত গরিব মানুষরা পিছিয়ে আছেন তাদের জন্য আজকে এই সমাবেশ। এই যে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের থেকে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে, তার বঞ্চনা শিকার হয়েছেন এই সমস্ত পিছিয়ে থাকা মানুষ, এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি সমাজ, গরিব মুসলমান সমাজ,
সবচেয়ে বেশি প্রতারিত পশ্চিম বাংলার গরিব মুসলমানরা আর সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর এই যে গরিব কল্যাণ যোজনা তার দ্বারা সবচেয়ে বেশি লাভান্বিত হয়েছেন এই মুসলিম সমাজ স্বাধীনতা সত্তর বছর ধরে এরা কোনো সুবিধা পাননি কোনো পার্টি দেয়নি সব সেকুলার পার্টি এদের জন্য চোখের জল ফেলেছে একটা কানা কড়ি দেয়নি কেউ তাদের বাড়ি বানিয়ে দেয়নি কেউ শৌচালয় দেয়নি কেউ তাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য স্টাইপেন্ডও দেয়নি এটা দিয়েছেন নরেন্দ্র মোদী তাই এই সমস্ত মুসলিম সমাজ আমি বলছি না বাংলার মুসলিম সমাজ সবচেয়ে পিছিয়ে আছে এটা সাচার কমিটি বলেছে শুধু পিছিয়ে থাকা নয় গরিব অশিক্ষিত থাকা নয় তাদের জীবনের কোনো সুরক্ষা নাই পশ্চিমবাংলার মুসলমানদেরকে আজকে চাঁদমারি বানানো হয়েছে